আমি আজকে তোমাদের ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা চ্যাপ্টারে 15.1 শুরু করছি। 15.1 চ্যাপ্টারটা রয়েছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা এই সংক্রান্ত। তোমরা এগুলো আগে করেছো নিচু ক্লাসে, যে এটা হচ্ছে আয়তক্ষেত্র আকার একটা জায়গা, এটা একটা আয়তক্ষেত্রের চিত্র, এটা একটা বর্গক্ষেত্রের চিত্র, তাই তো? কি পার্থক্য? আয়তক্ষেত্রের হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, প্রত্যেকটা কোণ সমকোণ, আর বিপরীত বাহুগুলো পরস্পর সমান, প্রত্যেকটা বাহু সমান নয়। কিন্তু যখন আমরা বর্গক্ষেত্রে আসলাম, সব জিনিস একই রকম আয়তক্ষেত্রের মতো, কিন্তু প্রত্যেকটা বাহু সমান। এখানে বিপরীত বাহুগুলো সমান, এখানে প্রত্যেকটা বাহু সমান। যেখানে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে, এটাকে যদি আমরা দৈর্ঘ্য বলি, এটাকে যদি আমরা প্রস্থ বলি, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে? এইবার দেখো, এখানে একটা নতুন জিনিস আসছে, সেটাকে আমরা বলি হচ্ছে কর্ণ। কর্ণ কি? আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বা যে কোনো চতুর্ভুজের যদি বিপরীত দুটো শীর্ষবিন্দু আমরা যোগ করি, যে সরলরেখাটা পাই তাকে আমরা বলি হচ্ছে কর্ণ। তাহলে এই কর্ণের, এই আয়তক্ষেত্রের কটা কর্ণ পাব? বুঝতেই পারছি, এরকম দুটো, এই বিপরীত শীর্ষবিন্দু দুটো যোগ করলে আমরা দুটো কর্ণ পাবো, তাহলে বর্গক্ষেত্রেরও দুটো কর্ণ পাবো। এবার আয়তক্ষেত্রের তাহলে কর্ণের সূত্র কি? দেখো, এটাকে যদি আমরা ধরি, এই যে এই, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এই যে কর্ণটা, সেটা হচ্ছে অতিভুজ। তাহলে কর্ণের সূত্র কি? কর্ণ হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ সমান কি হবে? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাই তো? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা হচ্ছে কর্ণের সূত্র। তাহলে এইবার যখন সেম জিনিসটা আমরা বর্গক্ষেত্রে আসছি, তাহলে বর্গক্ষেত্রে কি হচ্ছে? বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? দেখো, এখানে যেটা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে সবকটাই দৈর্ঘ্য, তাই তো? প্রস্থ কিছু নেই, অর্থাৎ একটাই বাহু। তাহলে এই দুটোকে আমরা যদি এই জায়গাটায় দেখো, প্রস্থের জায়গায় যদি দৈর্ঘ্য লিখে দিই, তাহলে কি হচ্ছে? দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য মানে 2 দৈর্ঘ্য, তার মানে 2 দৈর্ঘ্য ইন্টু 2, তার মানে 4 দৈর্ঘ্য। তাহলে কি হলো? 4 × বাহু। তাহলে ক্ষেত্রফল কি হলো? ক্ষেত্রফল কি হচ্ছে? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য স্কোয়ার, তাই তো? এখানে আমরা দৈর্ঘ্য না বলে বাহু বলছি, বাহু স্কোয়ার। আর তাহলে কর্ণ কি হবে? এখানে দেখো, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার মানে 2 × বাহু স্কোয়ার, তাই তো হচ্ছে? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে 2 × বাহু স্কোয়ার, তার মানে √2 × বাহু। এই 3-6টা সূত্র এখানে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি করব। দেখো, এই চ্যাপ্টারের আমি এই ছবিগুলো তোমাদের প্রথমে বলছি না, আগে অঙ্কগুলো করে নাও, তারপর দেখবি ছবিগুলো বোঝাটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, সেকশন এ এর সম্ভবত বা সেকশন বি, আমার ঠিক মনে নেই, মনে হয় সেকশন বি এ আমি পরিমিতি কিছুটা শুরু করেছিলাম, তো তারা এই প্রথম দিকে 2-3টে অঙ্ক পারবে, কিন্তু অন্য সেকশনে হয়নি, তাই আমি প্রথম থেকেই করাচ্ছি। কী বলছে? বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত। যখন তোমরা নিচু ক্লাসে এগুলো এইটে করেছো, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত, যে কোনো কিছুর অনুপাত দিলে আমরা একটা সাধারণ অনুপাত এক্স ধরে নিই, তাই তো? তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4x, প্রস্থ হচ্ছে 3x। একটা মাঠের চারপাশ ঘোরা মানে কি? পরিসীমা বরাবর ঘোরা। তাহলে মাঠটির পরিসীমা কত? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে 2 × 7x ইকুয়াল টু 14x মিটার। দেখো, তাহলে এই যে 14x, এবার কী বলছে? মাঠটির চারদিকে একবার হেঁটে এলে, তাহলে চারদিকে একবার হেঁটে আসা মানে কি? পরিসীমা বরাবর হাঁটা। সেটাই দেখো, মাঠের পরিসীমা দিয়ে দিয়েছে 14x ইকুয়াল টু 336। তাহলে এখান থেকে আমরা x এর মান পাবো, এখান থেকে x এর মান পেলে দৈর্ঘ্য প্রস্থ উভয় পেয়ে যাবো, ঠিক আছে? মাঠের ক্ষেত্রফল পাবো। এবার 4 নম্বর দিয়েছে, দেখো, যে প্রতি বর্গ মিটারে 3.5 টাকা হিসাবে সমগ্রের একটি বর্গাকার জমি চাষ করতে 1400 টাকা খরচ হয়। একটা বর্গাকার জমি রয়েছে,
তাহলে এই যদি একটা বর্গাকার জমি হয় সেটা চাষ করা মানে কি, চারপাশে না মাঝে? এই যে মাঝ বরাবর চাষ করা মানে ক্ষেত্রফল বরাবর চাষ করা, তাহলে এটার প্রতি বর্গ মিটারে 3.5 টাকা হিসেবে খরচ হয়েছে। অর্থাৎ দেখো, তোমরা এরকম করো না যে তুমি 60 টাকা নিয়ে দোকানে গেলে, দোকানে গিয়ে বললো 5 টাকা আমাকে, 60 টাকার ডিম দিন, এবার দোকানদার বললো ডজন 5 টাকা, তখন তোমরা হিসেব করে নাও যে কটা ডিম আমরা পাবো, 60/5 মানে 12টা ডিম পাবো। ঠিক সেরকম এখানে আমাদের বলে দিয়েছে চাষ করতে কত টাকা খরচ লাগবে আর প্রতি বর্গ মিটারে চাষ করতে কত টাকা খরচ লাগবে। তাহলে আমরা যদি সেই দুটোকে ভাগ করি তাহলে জমিটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি না, তাই তো? এটা করলে হচ্ছে জমির ক্ষেত্রফল পেলাম। এবার যদি জমিটার ক্ষেত্রফল পেয়ে গেছি, এই জমিটার আমরা ক্ষেত্রফল জানি, অর্থাৎ ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার সমান কত? বাহু স্কোয়ার সমান এই দুটোর ভাগফল যেটা পাচ্ছি, কত পাচ্ছি? আমি এটা করেই দিলাম, 0, 0 কাটা 35 দিয়ে কাটলে 40 মানে হলো 400, তাই তো? 400 হলে বাহু স্কোয়ার সমান 400, তাহলে বাহু সমান হচ্ছে √400, তার মানে হচ্ছে 20 মিটার। ঠিক আছে, তাহলে এটা যদি 20 মিটার হয় তাহলে এখান থেকে এবার কি বলছে, চারধারে একই উচ্চতার বেড়া দিতে। আচ্ছা, বেড়া দেওয়া মানে কি, পরিসীমা বরাবর বেড়া দেওয়া হয়, তার মানে কত টাকা খরচ হবে? 4×20, এত মিটারে আমরা বেড়া দেবো, তাতে কত খরচ হবে তোমরা বার করতে পারবে। পরেরটা দিয়েছে দেখো, 5 নম্বর, এই 5 নম্বর পর্যন্ত মনে হয় হয়ে গেছিল ক্লাসে। পরেরটা কি দিয়েছে, যে একটা জমির দৈর্ঘ্য, একটা আয়তাকার জমির ক্ষেত্রফল ধরলাম, দৈর্ঘ্য এক্স ধরলাম, প্রস্থ ওয়াই ধরলাম, তাহলে ক্ষেত্রফল হচ্ছে XY, তাহলে XY সমান 500, এটা দিয়ে দিয়েছে, এটা 1 নম্বর। আচ্ছা, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। আচ্ছা, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালাম, 3 মিটার কমালে নতুন দৈর্ঘ্য হলো এইটা, আর প্রস্থ 2 মিটার বাড়ানো হলো, তাহলে এটা হলো নতুন প্রস্থ, তাতে কি হচ্ছে, জমিটা বর্গাকার হয়ে যাচ্ছে। আচ্ছা, জমিটা বর্গাকার হওয়া মানে কি, তার দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যাওয়া, তার মানে প্রশ্নানুসারে আমাদের বলেছে এই দুটোকে সমান। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x=y+2+3, তার মানে x=y+5। তাহলে y+5 যদি আমরা এখানে বসিয়ে দিই, আমরা কি পাচ্ছি, y×y+5=500, তার মানে হলো y²+5y-500=0। তাহলে দেখো এখানটা 20 আর 25, এই মিডল টার্ম তোমরা করতে পারবে, করে আমরা কি পাচ্ছি, y²+25y-20y-500=0। তাহলে y+25, আর একটা দেখো কমন নিলে পাচ্ছি y-20, এটাকে বলে দ্বিঘাত সমীকরণ, তাই তো? দ্বিঘাত সমীকরণ মানে যেখানে আমরা নর্মালি তোমার ক্লাস 9 কি করলে, একঘাত সমীকরণ, যেখানে আমরা একটা করে সমাধান পেয়েছি, এবার এটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ ওয়াই এর আমরা দুটো মান পাবো, একটা হচ্ছে y=0 করলে কি পাচ্ছি, y+25=0, তাহলে y=-25, কোনো দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না তাই এখানে লিখবো অসম্ভব, আর y-20=0, তাহলে y=20, তাহলে y এর মান 20 হলে x এর মান পেয়ে যাচ্ছি এখান থেকে, বা এখান থেকেও পেতে পারো, করলে পেয়ে গেলে। আচ্ছা, এবার দেখো 6 নম্বর অঙ্কটা, তাহলে বুঝতে পারলে এই অঙ্কটা আশা করি। এবারে দেখো 6 নম্বর অঙ্কটা বলছে, আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি বলছে, একটা বর্গাকার জমির, এই ধরো একটা বর্গাকার জমি রয়েছে, আয়তাকার হয়ে গেল, এই ধরো একটা বর্গাকার জমি রয়েছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার, ওই বর্গাকার জমির চারধার এইবার এর চারপাশে কি করবে, একই উচ্চতা 3 ডেসিমিটার চওড়া দেয়াল দিয়ে ঘিরব। তার মানে এই যে দেয়ালটা যখন উঠছে কি হচ্ছে, 3 ডেসিমিটার চওড়া, তার মানে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু চওড়া হবে দেয়ালটা, আর উপরে একটু উঁচু হবে, 3 ডেসিমিটার
চওড়া দেয়াল দিয়ে একই উচ্চতা, উচ্চতাটা সমান থাকবে আর চওড়া হবে 3 ডেসিমিটার, তার মানে চারপাশে 3 ডেসিমিটার পড়ছে, এরকম হচ্ছে ছবিটা। হিসেব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5,000 টাকার দেওয়াল দেওয়ার হিসেবে কত টাকা খরচ করবো, ঠিক আছে? তার মানে আগে আমাদের এই দেয়ালের ক্ষেত্রফলটা বার করতে হবে। দেখো প্রতিতে বাহুর দৈর্ঘ্য 300 মিটার একটা বর্গাকার জমি। এবার আমরা কত ডেসিমিটার দেওয়াল দিচ্ছি, 3 ডেসিমিটার। 3 ডেসিমিটারকে যদি আমরা মিটারে নেই, কত হয় ডেসি, তার মানে হচ্ছে 0.3 মিটার। তাহলে এই দেয়ালের ক্ষেত্রফল কত হলো, 300 প্লাস 0.3। অর্থাৎ দেখো এই যে বাহুর দৈর্ঘ্য, তাহলে কত হচ্ছে, এদিকেও 0.3 আমরা যোগ করছি, এদিকেও আমরা 0.3 যোগ করছি, তাহলে এই যে বাইরের যে বর্গক্ষেত্রটা পাচ্ছি তার বাহুর দৈর্ঘ্য তাহলে কত হলো, 300 প্লাস 2 ইন্টু 0.3, কারণ কি এদিকেও আছে এদিকেও আছে, মোটের ওপর তাহলে 0.6 হলো। তাহলে 300, তোমরা এগুলো ক্লাস 8-এ করেছো, 0.6, তার মানে হলো 300.6 এত মিটার। তাহলে এই যে এই বড় যে বর্গক্ষেত্রটা, তাহলে বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত, 300.6 তার হোল স্কোয়ার, তাই তো? এবারে দেখো যে দেয়ালটা আমরা দেব সেটা কোন অংশটা দেব, এই অংশটাই দেব, মাঝের অংশটাই কি দেব, দেব না। তাহলে এই দেয়ালটুকু অংশের ক্ষেত্রফল কত, বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল মাইনাস এই ভেতরের বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, তার মানে -300 তার স্কোয়ার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে, তোমরা এটা করেছো আগে। তাহলে বাইরের বর্গক্ষেত্র মাইনাস ভেতরের বর্গক্ষেত্র করলে আমরা এই দেয়ালের অংশটার ক্ষেত্রফলটা পেতে পারি। তাহলে এটাকে আমরা a+b × a-b সূত্র করবো। a+b করলে কত পাচ্ছি, 300×6, আর এটা পাচ্ছি 300-, ঠিক আছে? তার মানে পেলাম 600.6 × 0.6, এইটা তোমরা গুণ করবে, সরি বর্গমিটার, এটার মান পেলাম। তাহলে 100 বর্গমিটারে যদি 5,000 টাকা খরচ হয়, তাহলে এত বর্গমিটারে কত টাকা খরচ হবে আমি বার করতে পারবো আশা করি। আচ্ছা পরের অঙ্কটা দেখো, 7 নম্বর। 7 নম্বরটা কি দিয়েছে, বলছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার। ভালো কথা, বাগানটির ভেতরের চারদিকে, দেখো আগেরটা বাইরে দেওয়া হলো, এবার ভেতরে দেওয়া হচ্ছে, একটা আয়তাকার বাগান, দৈর্ঘ্য 14, প্রস্থ 12, ভেতরের চারদিকে, তার মানে এরকমভাবে দেওয়া হবে, ভেতরের চারদিকে একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট এত টাকা খরচ হলে রাস্তাটি কতটা চওড়া। আচ্ছা রাস্তাটা আগেরবার দেখো কতটা চওড়া আমাদের বলে দিয়েছিল, আমরা ক্ষেত্রফল বার করেছি, এবার কি বললো, এবার এই চওড়াটা বলেনি, রাস্তাটার ক্ষেত্রফল বার বলে দিয়েছে। তাহলে এই আয়তাকার জমিটার ক্ষেত্রফল কত, 14×12, এটা আমরা বার করতে পারছি। এর ভেতরে সমান চওড়া, তা আমি ধরলাম যে x মিটার চওড়া, তাহলে এর যদি এক্স মিটার চওড়া হয়, এই এক্স মিটার চওড়া রাস্তাটা এদিকে এক্স এদিকে এক্স, তাহলে এই ভেতরের যে বর্গক্ষেত্রটা পাচ্ছি তার তাহলে দৈর্ঘ্য কত হলো, 14-2x, বাইরে হলে যোগ হয় ভেতরে হলে একইভাবে বিয়োগ হয়, ঠিক একইভাবে এদিকে এক্স এদিকে এক্স, তাহলে ভেতরের বর্গক্ষেত্রটার প্রস্থ কত, 12-2x। ওকে, তাহলে আমাদের রাস্তাটার ক্ষেত্রফল কি, বাইরে এই অংশটুকু তো, তার মানে বাইরের বর্গক্ষেত্র মাইনাস ভেতরের বর্গক্ষেত্র করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাচ্ছি, তার মানে কি পাচ্ছি, 14×12 − 14−2x × 12−2x, এইটা করলে আমরা পাচ্ছি কার ক্ষেত্রফল, না এই রাস্তাটার ক্ষেত্রফল, ঠিক আছে? এবার রাস্তাটার ক্ষেত্রফল দেখো দিয়ে দিয়েছে, বলছে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে এত টাকা খরচ, তার মানে রাস্তার ক্ষেত্রফল কত, 2 দিয়ে কাটলে 6×12 = 18, তার মানে হচ্ছে 69 এত বর্গমিটার। তাহলে 14 আর 12 কত হয়, 168 মনে হয়, 4×12 = 48, হ্যাঁ। এবার দেখো এই এবার আমরা তাহলে কি পাচ্ছি,
14 12 4 12, 48 8, হাতে 4 12কে 12 16। হ্যাঁ, আর এখানে কি পাচ্ছি তাহলে প্রশ্নানুসারে আমরা কি পাচ্ছি, গুণ করলে 168 মাইনাস 28x মাইনাস 24x প্লাস 4x2 ইকুয়াল টু 69। ঠিক আছে, তার মানে হলো 8 4 12 2, হাতে 1 2, দেখো। আচ্ছা, আমি একটা লাইন বেশি করি, তার মানে এইটা মাইনাস 168, এটাকে যোগ প্লাস 28x প্লাস 24x মাইনাস 4x2 ইকুয়াল টু 69, তার মানে হলো কত, সব কটাকে ওপাশে নিয়ে গেলাম, তাহলে 4x2 দুটো যোগ করলে কত হয়, 8 4 12 2, হাতে 1 2 আর 2 4 5 প্লাস 69 ইকুয়াল টু 0। দেখো, আমি এগুলোকে এপাশে নিয়ে গেলাম, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 69 ইন্টু 4, 69 ইন্টু 4 মানে কত, 69 মানে 23 ইন্টু 3, তাই তো, 23 ইন্টু 3, আর এখানে আছে 4 4, হলে কত হচ্ছে, 4 মানে 2 ইন্টু 2, তার মানে দেখো 46 আর 6 যোগ করলে 52 হয়, তার মানে 4x2 মাইনাস 46x মাইনাস 6x প্লাস 69 ইকুয়াল টু 0, তার মানে হলো হচ্ছে 4x2 মাইনাস 46x মাইনাস 6x প্লাস 69 ইকুয়াল টু 0। তাহলে 2x কমন নিলে হচ্ছে 2x মাইনাস 23 মাইনাস 3 কমন নিলে হচ্ছে 2x মাইনাস 23 ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে 2x মাইনাস 23, আর একটা হলো 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে একটা পাচ্ছি x ইকুয়াল টু 23/2, আর একটা পাচ্ছি x ইকুয়াল টু 3/2। দেখো, 23/2 মানে হচ্ছে কত, 23/2 মানে হচ্ছে 23/2 মানে হচ্ছে 11.5, তাই তো। এবার দেখো, যদি আর এটা মানে হচ্ছে 1.5, এবার এই যে দুই প্রস্থ যদি 12, তার যদি আমরা 11.5 ইন্টু 2 বাদ দিতে পারবো তার থেকে, মানে চওড়াটা যদি আমরা x নিচ্ছি তো, তাহলে এক মোটের ওপর 2x বাদ দিচ্ছি, তাহলে 12 থেকে 23 বাদ দিতে পারি না, তাহলে এটা অসম্ভব, বোঝা গেল। এই যে এখানে আমরা বাদ দিচ্ছি কত, 12 মাইনাস 2x করছি, এবার x এর মান যদি আমরা 23/2 নেই, তার মানে 12 থেকে 23 বাদ দিচ্ছি, বাদ দেওয়া সম্ভব নয়, তাহলে আমাদের কতটা চওড়া হবে, 3/2। আচ্ছা, 8 নম্বর অঙ্কটা আমি ক্লাসে করিয়ে দিয়েছিলাম, তাও এটা একবার বলে দিচ্ছি যে এত বর্গ শ্রেণীকে আয়তাকার জমির দৈর্ঘ্য, আচ্ছা জমির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 40, ক্ষেত্রফল 12, জমির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 40, ক্ষেত্রফল 1200, তাহলে প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 30, তাই তো, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তার কর্ণের উপর অঙ্কিত, এবার তার কর্ণর দৈর্ঘ্য তাহলে কত, এই আয়তাকার জমিটার, আয়তাকার জমিটার কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তার মানে হলো 1600 ভাগ 900, তার মানে হচ্ছে 2500 সমান হচ্ছে 50। ঠিক আছে, তাহলে এর কর্ণ যদি 50 হয়, এবার এর উপরে যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকতে চাই, তার মানে বর্গক্ষেত্র এক একটা বাহু হচ্ছে 50, এক একটা বাহু হচ্ছে 50, তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বার করতে পারবো না, মানে 50 এর স্কোয়ার, বোঝা গেল আশা করি। এবার দেখো 9 নম্বরটা, একটা হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, যেহেতু ক্লাস 9 বি সেকশনের অনেকগুলো অঙ্কই এর মধ্যে হয়ে গেছে, তাই আমি একটু বেশি করাচ্ছি, যাতে তোমরা একটু কিছু অঙ্ক করার সুযোগ পাও, আর এ সেকশনের কিন্তু একটু হোমওয়ার্কটা বেশি থাকলো। হল ঘরের দৈর্ঘ্য, আচ্ছা তোমাদের চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র মনে আছে, ক্লাস 8-এ 9-এ 8-এ করেছিলে তোমরা, চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কী হয়,
এই যে দেখবে তোমাদের ঘরগুলোর বিপরীত দেয়ালগুলোর দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, দৈর্ঘ্য প্রস্থ, তাই চারটে দেওয়ালের মুখোমুখি যে দেওয়ালগুলো হয় সেই দেওয়ালগুলোর ক্ষেত্রফলটা সমান, উল্টো দিকের দেয়ালগুলোর ক্ষেত্রফল সমান, আর ঘরের মেঝে আর ছাদের ক্ষেত্রফল সমান হয়, তাই তো? এরকম হয়ে থাকে। তাহলে এই যখন আমরা পাচ্ছি, তাহলে এইটা যদি ধরো, এইটি যদি একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ, আর ঘরটা যখন এরকমভাবে অবস্থান করছে, এইটা হচ্ছে উচ্চতা, তাহলে এই পাশের যে দেওয়াল এইটা যদি মেঝে হয়, তাহলে এই পাশের একটা দেওয়াল পাচ্ছে, এই দেওয়ালটার কী হচ্ছে, এইটা হচ্ছে দৈর্ঘ্য আর উচ্চতাটা হচ্ছে প্রস্থ। এই পাশের দেওয়ালটার ক্ষেত্রে কী পাচ্ছি, দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, এই পাশের দেওয়ালটাও প্রস্থ ইন্টু উচ্চতা, এই পাশের দেওয়ালটায় দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে দেখো এই সবকটা যদি আমরা যোগ করি, এই দেওয়ালটার ক্ষেত্রে কী পাচ্ছি, প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এই পাশের দেওয়ালে পাচ্ছি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, আরেকটায় পাচ্ছি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তাহলে এই পাশে পাচ্ছি, এই পাশটায় তাহলে কী পাবো, প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দেখো উচ্চতাটা সবার মধ্যে কমন, দৈর্ঘ্য দুবার, তার পাচ্ছি টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস টু ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমি যদি টু আর উচ্চতাটা কমন নিয়ে নিই, তাহলে পাচ্ছি দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এইটা হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এইখানে এই সূত্রটা বসিয়ে দিতে পারছো, এই ক্ষেত্রফল থেকে তাহলে কী হয়, দরজা জানলার ক্ষেত্রফলগুলো বাদ দেয়, তাহলে চার দেওয়ালের প্রতি বর্গ মিটার বিষয়ে যদি রং করা হয়, তাহলে কতটা খরচ হবে বার করতে পারবে? তোমাদের ঘরগুলোয় যখন রং করা হয় তার থেকে কী হয়, ধরো এখানে যদি একটা জানলা থাকে তার ক্ষেত্রফলটা বাদ যায়, এখানে যদি একটা দরজা থাকে তার তাহলে ক্ষেত্রফলটা বাদ যায়, সেটাই বলেছে। তাহলে যে কটা জানলা তার ক্ষেত্রফল দেখো, তিনটে দরজা আছে, এক একটার ক্ষেত্রফল হচ্ছে এত, তাহলে তিনটে দরজার মোট ক্ষেত্রফল বার করতে পারলাম, চারটে জানলার মোট ক্ষেত্রফল বার করতে পারলাম, সেটা যদি আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল থেকে বাদ দিই, তাহলে কত টাকা রং করবো বার করতে পারছি, কত টাকা খরচ হবে বার করতে পারছি, ঠিক আছে? তাহলে এই 9 অঙ্ক পর্যন্ত তোমাদের থাকলো, পরের দিন আবার নতুন শুরু করবো।